চাপাবাজি করে নিজেকে জাহির করে, আবার কখনো অন্যকে ঠকায়। এমনই গল্পের ধারাবাহিক নাটক চাপাবাজ। একত্রিশ শিল্পীকে নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করেছেন নাট্যকার ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। লেখা ও পরিচালনার পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আফফান মিতুলের কাছে চাপাবাজ ধারাবাহিকটি নির্মাণের গল্প বলেছেন হাসান জাহাঙ্গীর। কি হইল, কি দেখতেছো? না কিছু না, ওই কইছিলাম কি কি দেখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মারে কোমর দিছি নির্মাণ করছি। তুমি আমার ভাই আব্বাস চেয়ারম্যানের তালাক দিছ এই রসিককে বিয়ে করার জন্য। আরে বাবা, রেখে বলছি আমি জানি না, আমি তো জানি, কিন্তু একটাই সমস্যা, তুমি কেন আমাকে ভালোবাসি আপনি আপনি করো, তুমি আমাকে তুমি করে বলতে পারো না? একটু মন থেকে তুমি করে বললে তো আমি বুঝি তুমি আমাকে কত ভালোবাসো, তাই না? এক একজন এক একটা জায়গা দখল করে আছে। তো সো এটিএম ভাইয়ের সাথে যখন আমি কাজ করি তার সাথে আমার একটা ফ্যামিলি রিলেটেড সম্পর্ক হয়ে যায়। তো এই যাবৎ কাল পর্যন্ত সে আমার সাথে কাজ করেছে 16টা সিরিয়ালে, এক ঘন্টা নাটক করেছে 35টার মতো। আমার ছোট প্রশ্ন,